সেই জনগণের সামনে যদি বলে আপনাদের ভোটে আমি নির্বাচিত আপনাদেরকে ধন্যবাদ, এর যে বড় ঠাট্টা মশকর আর কিছু আছে? এটা মিথ্যা কথা বলা মানে একটা মশকর আপনার এই মশকরা করার বিশেষ জনগণের বাংলাদেশ মুক্তি পাবে, রাষ্ট্রীয় ক্ষমতা নিজের মুক্তি হবে না, বাইরে যাওয়ার জায়গা নাই, বিদেশে যাবেন ভিসা একে একে প্রশ্ন। ওই আইনমন্ত্রী বেআইনি আইনমন্ত্রী আমি শুধু হক বলে দেখলাম সোশ্যাল মিডিয়াতে ওনার নাকি অস্ট্রেলিয়ার এদিকে ভিসা চলছেন, উনিও খালেদা জিয়াকে ক্ষমা চাইতে পারে। আনিসুর সাহেব সময় থাকতে আপনার নেত্রী নিয়ে এবার কি আর হসপিটালে গিয়ে খালেদা জিয়ার পায়ে ধরে ক্ষমা চান, উনি ভবিষ্যতে শান্তিতে স্বস্তিতে থাকতে চান। বাইরে আপনাদের জন্য কোন অসুবিধার বাকি নাই, কোন বাকি নাই, এবং পাড়ায় খাইতে হবে না, ওই দুয়ার মধ্যে একটা পাড়া আছে ওই জন্য হতে আপনাদের খাইতে, সেই কারণে বলব আমাদের মনে হয় কথা বলার দিন সে আমাদের এখন হাত মুষ্টি করে সামনে এগিয়ে যাওয়ার দিন, যেখানে যাকে পাওয়া যাবে তাকে সেখানে পরাস্ত করতে হবে, একটু কুকৌশল আসতে পারে। আবার করোনার আবির্ভাব দেখিয়ে আমাদের সমাবেশ বন্ধ করতে পারে, আমার মনে হয় সেই সমাবেশ বন্ধ করে লাভ হবে না, 144 দ্বারা দিয়ে বহু চেষ্টা করলেন কোনখানে আপনার 140 দ্বারা কাজে লাগেন না। আয়ুব খানের আমলে ঢাকায় বা সার্কিট হয়েছিল, এই কেন্দ্রের কাছে কিনের ঘর, এখানে একটা কুকুর রাস্তা পার হয়েছিল, তো ফটোগ্রাফ ছবি তুলে পরের দিন পত্রিকার সাথে দিচ্ছে মিডিয়া ক্যাপশন লেখল আলু তোর কার্কিও কুত্তায় মানে না। শেখ হাসিনা আপনার 144 দ্বারা কুত্তায় মানে, 144 দ্বারা যখন বাংলা হয়েছে তাহলে আপনি যেখানে আছেন সেখানে যাওয়ার বাংলার সময় সবাই প্রস্তুত থাকুন, নারী শিশু অধিকারের কাছে আপনারা আসছেন, আসলে আপনারা খালেদাদের মুক্তির জন্য আসছেন, অর্থাৎ খালেদা জিয়া যেখানে আছে সেখানে লক্ষ কোটি জনতা আছে, সেই কারণে আমাদের ভয়ের কোনো কারণ নাই। অতি অচিরে শেখ হাসিনার দিন শেষ, গণতন্ত্রের বাংলাদেশ, জনগণের বাংলাদেশ, খালেদা জিয়ার বাংলাদেশ, সবাইকে ধন্যবাদ বাংলাদেশ।